আমার দেশে একটা কথা প্রচলিত আছে, দেখবা যে গ্রামে গঞ্জে সে সায়েন্সে পড়ে না তাহলে ভালো ছাত্র, সে আর্টসে পড়ে তাহলে খারাপ ছাত্র, সে কমার্সে পড়ে তাহলে মিডিয়াম ছাত্র, দেখবা এই কথাটা কিন্তু গ্রামে গঞ্জে আছে। সায়েন্সে পড়ে আচ্ছা ভালো ছাত্র, এবং আমি আমাদের স্কুলে দেখেছি যারা ভালো ছাত্র তাদেরকে ক্লাস 8-এর পরের থেকে যারা ভালো, এই তোরা এখন এই দিকে যাবি, তোদেরকে নিয়ে আমরা সায়েন্স করবো, আমার স্যাররা বলতেন এটা, তোদেরকে সায়েন্স, এই তুই সায়েন্সে যাবি, তুই সায়েন্সে, মানে স্যাররা নিজেরাই এটা করতেন, ডিভাইড করে দিত। হ্যাঁ, স্যাররা নিজেরাই ডিভাইড করে দিতেন, এই এই রুমে তুই যা, মানে তোদের জন্য এই রুমটা, এটা স্যাররা বলে দিতেন। এখন কথা হলো, আমি সায়েন্স নিয়ে পড়বো নাকি আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো, সে চিন্তা তো আমার, শিক্ষকরা কেন এটা করে দিচ্ছেন? মনে করো তুমি কি পড়তে চাচ্ছ, তুমি ডাক্তারে পড়বে কি না তোমার ব্যাপার, তুমি সায়েন্সে ফিজিক্স কিনা সেগুলো পড়বে কিনা সেটা তোমার ব্যাপার, তুমি কি, আমার বরং এটা বলা উচিত ছিল স্যারদের যে তোমাদের কি ইচ্ছা করে, কি করতে চাও সেটা বলো, যার যেটা ইচ্ছা করে সেই অংশটা আমরা ভাগ করে দিই। হ্যাঁ, কারণ সায়েন্স নিয়ে সর্বোচ্চ কিছু করা যায়, আর্টস নিয়েও সর্বোচ্চ কিছু করা যায়, পৃথিবীর সর্বোচ্চ কিছু করা যায়, কমার্স নিয়েও সর্বোচ্চ কিছু করা যায়, এই সবাই পৃথিবীর সর্বোচ্চ জব পেতে পারে, এই সবাই বাংলাদেশের সর্বোচ্চ জব বিসিএস ক্যাডার হতে পারে, এই সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে, এই সবারই যোগ্যতা থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রধান হওয়া, অর্থাৎ ভিসি হওয়া, ভাইস চ্যান্সেলর হওয়া, এই প্রত্যেকেই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখতে পারে, এই প্রত্যেকেই বাংলাদেশের যত কর্পোরেট লেভেল আছে তাদের সিইও পর্যন্ত হতে পারে, চিফ এক্সিকিউটিভ অফিসার। আমি একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ছিলাম, চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলাম, প্রত্যেকেই যোগ্যতা রাখতে পারে, আর সায়েন্স থেকে, আর্টস থেকে, কমার্স থেকে। তো কেন আমরা মনে করছি শুধু সায়েন্স, শুধু আর্টস, শুধু কমার্স? তুমি আর্টস দিয়ে কি অপরাধ করছো? আর্টস দিয়ে কোনো অপরাধ করো নি? তুমি ঢাকা ভার্সিটির একটা ইতিহাস দেখো, যারা ঢাকা ভার্সিটির ভিসি ছিলেন তাদের কয়জন আর্টস থেকে আর কতজন কমার্স থেকে, কতজন সায়েন্স থেকে? আমি তো বলবো বেশিরভাগই দেখবো যে আর্টস থেকে করা, আর্টস থেকে হওয়া। বর্তমানে যিনি আছেন তিনি তো আর্টস থেকে, তো এই জন্য বলবো যে যে আমাদের দেশে এটা ভুল ধারণা। এবং বিসিএস ক্যাডার তুমি দেখো কত বিসিএস ক্যাডার, এবং তারা হলো আর্টস থেকে। তো আমি এই জন্য বলবো যে যেখান থেকে আছে আর্টস কমার্স সায়েন্স বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা না, সে কমার্স থেকে আর্টসে আসতে পারে, আর্টস থেকে কমার্সে যেতে পারে, তারপরে সায়েন্সে আসতে পারে, গ্রুপ চেঞ্জ করতে পারে, নো প্রবলেম। এবং গ্রুপ চেঞ্জ করার পরে সারা পৃথিবীতে তুমি সমানভাবে অধিকার পাচ্ছ, কোনো সমস্যা নেই, একেবারেই না। শুধু ফোকাস করো, ইংলিশে ভালো হলে হবে না, তো করে হতে হবে,